আজকে কিন্তু ম্যাট 1594, মানে প্রতিভা মণ্ডলের অর্ডার চ্যালেঞ্জ করে যে মামলাটা, যে আপিলটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন করেছিল, সেই মামলাটা কিন্তু আজকে লিস্টে ছিল 11 নম্বর কোর্টে 6 নম্বর আইটেম হিসেবে, এবং এর সঙ্গে কিছু রিট পিটিশন ছিল। সব রিট পিটিশন ছিল না, আমাদের মামলাগুলো যেমন ট্যাগ এখনও পর্যন্ত হয়নি, আমরা করেছিলাম, এবং আমাদের আর একটা ওয়াসিম আকরমের ম্যাট যেটা একসঙ্গে শুনানি হওয়ার কথা, ম্যাট 999/2021, সেটাও এখনও পর্যন্ত আসেনি। ওটা ডিভিশন বেঞ্চের অর্ডার আছে যে একসাথে শুনানি হবে বলে, সমস্ত কিছুটাও কিন্তু জাজে পোস্টপন করে দিলেন ফেব্রুয়ারি মাসে, এবং আমরা চেয়েছিলাম এটা ফিজিক্যাল হিয়ারিং হোক, এটা ভার্চুয়াল হিয়ারিং না হোক, এটাতে, কারণ এটাতে অনেক কিছু বলার বা দেখানোর আছে। কোর্ট রেসপন্ডেন্টদের কাছ থেকে এই মামলাতে যাবতীয় যে অর্ডার হয়েছে বিভিন্ন রকম ফোরামে, সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, সব অর্ডারগুলোর একটা কম্পাইলেশন চাইলেন, এবং বললেন বাকি মামলাগুলো যেগুলো এখনও ট্যাগ হয়নি সেগুলো চিফ, মানে সেগুলো আগে অ্যাসাইন করাতে হবে। তো অ্যাসাইন বলতে মানে চিফ জাস্টিস সেক্রেটারিকে চিঠি করে আমরা ওটা অ্যাসাইন করিয়ে নেব, দিয়ে এই মামলা আবার ফেব্রুয়ারি মাসে মান্থলি লিস্টে থাকলো। হ্যাঁ, এই মামলা কিন্তু আপনার ওই 6 নম্বর প্রশ্ন ভুলের মামলার মেন মামলাটাই এটা, মানে যেটা আপিল পেন্ডিং আছে। এই আপিলের অনেক কিছুই ওরা মেনে নিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট তো দিয়েই দিয়েছে, কিন্তু তাও কিছু এমন জিনিস আছে যেগুলো এখনও আর্গু করা আমাদের বাকি আছে। ফেব্রুয়ারি মাসে কিন্তু মামলাটা জাজ সাহেব রাখলেন, আমরা চাইছি ফিজিক্যাল হিয়ারিং, হয়তো যদি ফেব্রুয়ারি মাসেও ফিজিক্যাল হিয়ারিং চালু না হয় তাহলে হয়তো আরও পিছোতে পারে, আমরা ইন দ্য মিন টাইম বাকি মামলাগুলো ওর সঙ্গে অ্যাসাইন করিয়ে ট্যাগ করে নেবো।